সারা রাজ্যে জোরালোভাবে শুরু হয়েছে বিজেপির বুথ বিজয় অভিযান। রবিবারই কর্মসূচির অঙ্গ হিসেবে কমলপুরে বুথ বিজয় অভিযানে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 45 কমলপুর মণ্ডলের অন্তর্গত 17 এবং 28 নম্বর বুথে সাংগঠনিক বৈঠক করেন বুথের কর্মকর্তাদের সঙ্গে। কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব এবং অন্যান্য সাংগঠনিক কর্মকর্তা সহ কর্মী সমর্থকেরা। প্রদেশ সভাপতির উপস্থিতিতে চাঙ্গা বিজেপির সমর্থকেরা বিপুলভাবেই বুথ বিজয় অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে সাংগঠনিক নানান আলোচনার পর প্রদেশ বিজেপি সভাপতি জানান, বর্তমান সরকার জনকল্যাণে বিগত দিনে যেসব কাজ করেছে তার নিরিখেই 23 বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করে পুনরায় সরকার প্রতিষ্ঠিত করবে বিজেপি। বিভিন্ন বুথে কার্যকর্তাদের সঙ্গে খোঁজখবর নেওয়া, সেখানকার সংগঠন সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য আমি আজকে কমলপুর বিধানসভায় দুটি বুথে, একটি 28 নম্বর এবং 17 নম্বর বুথে আমি বুথকম কার্যকর্তাদের সঙ্গে মিটিং করেছি, সভা করেছি। আমার সঙ্গে আমার এই এলাকার সম্মানিত বিধায়ক এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য আদরণীয় শ্রী মনোজ কান্তি দেব আমার সঙ্গে রয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস বিগত দিনে সরকার যে মানুষের জন্য কাজগুলি করেছে সেই কাজগুলির নিরিখে দাঁড়িয়ে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি 2023 আবারও ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, কোনো দল, কোনো রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে। বিজেপির বিজয় রথকে কোনো দল প্রতিহত করতে পারবে না বলে জানান রাজীব ভট্টাচার্য। বুথ বিজয় অভিযানের কর্মসূচি নিয়ে নিজের প্রতিক্রিয়া রাখেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তো আমাদের লক্ষ্য একটাই, 2023 বিজেপি দলকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠা করা এবং এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমরা জানি ত্রিপুরা রাজ্যের মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলি বাস্তবায়নে সরকার যে ভূমিকা নিয়েছে তাতে মানুষ সন্তুষ্ট। আজকে রাস্তা তৈরি হচ্ছে, বাড়ি বাড়ি জল যাচ্ছে, 2-2.5 বছর ধরে ফ্রি রেশন পাচ্ছে মানুষ, সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, সমস্ত ক্ষেত্রে উন্নতির ছাপ রেখেছে। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষক, কর্মচারী সবাই এই সরকারের সুফল লাভ করেছে। সুতরাং আমরা আশা করি যে মানুষ আমাদের পক্ষে রয়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ততায় এই রাজ্যে আবারও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমি রাজীব ভট্টাচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই যে উনি বুথ স্তরে এসে একজন প্রদেশ সভাপতি মিটিং করছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উল্লেখ্য, বুথ বিজয় অভিযানের মাধ্যমে শক্তিশালী বুথ নির্মাণ করা এবং দলীয় কর্মসূচি আর সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে মানুষের কাছে যাবার জন্যই সারা রাজ্যে ব্যাপক কর্মসূচি নিয়েছে বিজেপি দল। রবিবার রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই স্থানীয় দেবী মাতার মন্দির পরিদর্শন করে এবং মার আশীর্বাদ নেন রাজীব ভট্টাচার্য এবং অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।